আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেকেই জানি করোনা ভাইরাসের কারণে বিভিন্ন নিয়োগ পরীক্ষা পর্যায়ক্রমে স্থগিত ঘোষণা করা হচ্ছে এবং স্থগিত নোটিশে অর্থাৎ স্থগিত পরীক্ষার কিছু কিছু আবার নতুন করে তারিখ দেওয়া হচ্ছে। তো এবার আমরা যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনলাইনে চাকরি নিয়োগ যে আবেদন ফর্ম পূরণ সেটাই স্থগিত ঘোষণা করা হয়েছে। তার বিস্তারিত এখন আপনাদেরকে জানাবো, অর্থাৎ কোন আবেদনটা স্থগিত ঘোষণা করা হয়েছে অনলাইনে। তো চলুন, তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এভাবে চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে একটি নিউজ প্রকাশ করা হয়েছে 15 জুন। এখানে বলা হয়েছে, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী অস্থায়ী রাজস্ব খাতের 10 থেকে 19তম গ্রেডের 23 ক্যাটাগরির 282টি পদে জনবল নিয়োগের জন্য দৈনিক সমকাল পত্রিকায় গত 10 জুন 2021 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরবর্তী তারিখ ঠিক হলে সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নতুন যে তারিখ অনলাইনে, এবং আমিও চেষ্টা করবো আপনাদেরকে নতুন সেই তারিখটি জানিয়ে দেওয়ার জন্য। AKM ফেরদৌস খান সহকারী পরিচালক স্বাক্ষরিত, এটা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। তো চলুন আমরা দেখে আসি কোন ওয়েবসাইটে। dter.teletech.com.br এই ওয়েবসাইটের যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করা হয়েছে। তো এখানেও এই অফিসিয়াল ওয়েবসাইটও এই বিষয়ে যে নিউজ সেটা উপরে হেডিং এ দেওয়া হয়েছে, আপনারা একটু খেয়াল করুন। এই ওয়েবসাইট থেকে আবেদন করা অপশন ছিল, দেখুন যে উপরে নীল একটা লেখা আসছে, অ্যাপ্লিকেশন ফর নিউ সার্কুলার অফ 282 পোস্ট গ্রেড 10-19 অফ 23 ক্যাটাগরিজ পোস্টেড ইন ডেইলি সমকাল অন 10 জুন 2021 আন্ডার ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন ইজ অ্যাডজয়েন্ট চেঞ্জড ডেট অ্যান্ড টাইম উইল বি পাবলিশড লেটার, অর্থাৎ পরবর্তীতে নতুন তারিখ দিলে সেটা আবার নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। তো আমিও চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী সকল আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকার আসে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।